বলেছিলাম না যে আরো দুজন সিরিয়ালে আছে, তোমরা বিশ্বাস করো নি, দেখলে তো একজন তো পেয়ে গেলে। আমি ভেবেছিলাম হয়তো সরে যাবে, হিসাবে থাকবে না, কিন্তু ঠিক চলে আসলো, আরেকজনও আছে, আরেকজনও আছে সিরিয়ালে। না, তোমরা যাকে ভাবছো হয়তো সে না, আরেকজনও আছে, এরা সিরিয়াল করে রেখেছিল। হ্যাঁ, কিন্তু আমি ভাবতে পারিনি ও হাজব্যান্ডকে বিক্রি করে কন্ট্রোভার্সি। আমি ভেবেছিলাম শাশুড়িকে বিক্রি করে আনবে, হাজব্যান্ডকে বিক্রি করে আনলো। দেখা যাক নেক্সট যে আসবে, সে হয়তো বলবে যে আমার হাজব্যান্ডের অন্য কারোর সাথে পরকে আছে, সেটাও করতে পারে হাজব্যান্ডের। আমার মনে হয় যে নেক্সট তুমি আসছো, তোমাকে আমি বলছি, তুমি যখন আনবে না, তুমি বলে দিও তোমার হাজব্যান্ডের কোনো কারোর কোনো পাশের কোনো মহিলার সাথে অ্যাফেয়ার আছে, ওইটা বেশি চলবে। পাশের মহিলার সাথে অ্যাফেয়ার আছে কোনো একটা হাজব্যান্ডের সঙ্গে শুরু করে দাও আগের থেকেই, যে বলা যে ওই মহিলার সাথে ঘোরে, ওই মহিলার সাথে ফেরে, এরকম করে দেখিয়ে দাও, ওটা চলবে বেশি। একটা পচা আলু পুরো বস্তাকে পচিয়ে দেয়, একটা পচা আম পুরো সেকে বসে, এক মেন্ডি পচিয়ে ফেলে দিল। বলেছিলাম না টাকার লালস কান্না থাকে, তার প্রমাণ এটা। আমি যখন বলেছিলাম দুজন আছে লাইনে, সবাই তো নাম আমাকে জিজ্ঞেস করেছিলে, দিদি ভাই দুজন আছে কে কে কে, না গো অমুক হবে না, না গো, নিজেরা নিজেরাই বলতে, আমি কিছু উত্তর দিইনি, আমি হ্যাঁও দিইনি, আমি জাস্ট লাভ রিড দিতাম, আমি হ্যাঁও দিইনি, আরেকজন আছে, আরেকজন আছে। একটা ভিডিও করেছিলাম তখন তোমরা আমাকে অনেকে বুঝিয়েছিলে যে অর্পিতা দি, অর্পিতা প্লিজ শান্ত হও, মনে আছে, যে একটা পচা আলু পুরো এক বস্তা আলুকে পচিয়ে ফেলে, একটা ছোটোর থেকে জানি একটা পচা আম পুরো এক বস্তা আমকে পচিয়ে ফেলে। আজকে ম্যান্ডি এই কাজে নেমেছে, কারণ ম্যান্ডির রক্তে দোষ, ম্যান্ডির চরিত্রে শুধু না, ম্যান্ডির ব্লাডটা ইনফেক্টেড, যেটা নিয়ে অনেকে আমাকে যখন মেয়েকে নিয়ে বলি গায়ে একে ফসকা লাগে, রক্তের দোষটা চাইলেও মেটানো যায় না। কিন্তু আজকে দেখো এই মেয়েটা পুরো ওয়াইটিকে নষ্ট করলো, না এটা কি বলে চোপা সুন্দরী আর পোড়া প্রদীপের স্ক্রিপ্ট কেউ লেখে নাই। ইনফ্যাক্ট এই আমাদের খারাপ লাগছে, টিয়া রানীর স্ক্রিপ্টও কেউ লেখে নাই, তোকে টিয়া বলতে আমারও খারাপ লাগছে। দেখ তোর চ্যানেল, আমি দুটো লোক যদি আমার ঘর থেকে যায় ভাল লাগতো, তোর ফুড ভিলাটাকে নিয়ে কিন্তু আমি সুন্দর করে দিয়েছিলাম, আমার কোনো বেশি ভিউজ হয়নি জানিস তো, তাও দিয়েছিলাম টিয়া, যাতে অ্যাটলিস্ট লোক জানুক যে খেটে বড়, কারণ আমার ভিডিও যেহেতু ম্যান্ডিরা দেখে। হ্যাঁ, দিয়েছিলাম যে কে বলছে খেটে খাটলে বড় হওয়া যায় না, আমি তোর ওইটা নিয়ে দিয়েছিলাম ভিডিওটা, দেখলি তো, দেখলি তো, না না ভিডিওটা রাখিনি, তোর ঘরে কেউ আবার ইসে করবে যাবে, আমি ওই ভিডিওটা ইসে করে দিয়েছি, কারণ তুই আমার একদম, তুই জানিস আমার না কেউ জানি মনটা সন্দেহ হচ্ছিল তোকে নিয়ে আগেই টিয়া, ভীষণ কাল রাত্রে আমার আমার বলো না, তোমরা যে বলো সিক্স সেন্স আমার কিন্তু ডাকছিল যে এইবার কি করবে, কিন্তু আমি এখানে বারবার যেন বলতাম তুই করিস না, কিন্তু হ্যাঁ তুই কি করেছিস, তুই পরকীয়াটাই করিস নাই, তুই অন্যদিকে নিয়ে গেলি, তোর শাশুড়ির সাথে তোর সম্পর্ক তো আজকের থেকে খারাপ না, বহুদিন ধরে খারাপ ছিল, তুই যেদিন ওর লাইফটাকে সাপোর্ট করেছিস সেদিন বুঝেছি তুই নোংরা দিকে যাচ্ছিস, যেদিন তুই ওকে কমেন্ট করেছিলি ম্যান্ডির ঘরে গিয়ে, ভালো হলো তোমাদেরকে আমরা একসাথে দেখলাম ভাল লাগলো, তখন থেকে বুঝেছি তোরা তুই এই এই প্রথম এরকম ছিলি, তারপর এমন করে দেখছিলি, কেন জানিস দলকে রাখতে লাগবে সাথে, কেন জানিস ব্র্যান্ড প্রমোশন, আমি বলেছিলাম না ভিউয়ার্স ওরা সবাই ওই ব্র্যান্ড প্রমোশনগুলো এরকম করে খায়, জানিস টিয়া তোর বর তোর হাজব্যান্ড যাকে হচ্ছে খারাপ করেছিস, তোর ওর সঙ্গে অনেক কথা শুনেছি, ম্যান্ডির বাড়িতে গিয়ে কী করেছে না করেছে সবাই জানে, তোর বর দেখিস ভিডিও আসবে, তোর বরের নামে ভিডিও আসবে, তুই লিখে রাখ, জানি না এখন এসছে কিনা, আমি ভিডিও ছাপতে চলে আসবে কেন, তোর বর যে কীরকম বা কী ধরনের অলরেডি তোরই সম ক্রিয়েটাররা আগেই বলে দিয়েছে, আমি তোকে ইনডাইরেক্টলি হিন্স দিতাম যে দেখ বরের সময় কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু সেই বরটাকে খারাপ করে দিলি, তোর বর কোনো কর্মের না, তোর বর সারাদিন কোথাও গিয়ে সেরো ঘুমিয়েই থাকে, ঘুমিয়েই থাকে, ঘুমিয়েই থাকে, কেরে আরও কিছু গুণ জানি তোর বর সম্বন্ধে, মুখটা আমি খুললাম না, দেখি আমার সহ ক্রিয়েটার, তোর সহ ক্রিয়েটার না, আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ খুলে কেনা, তোর বর সম্বন্ধে খুলবে, একজন তো খুলবে আমি জানি, কারণ সে অনেকটাই জানে, যেটা আমি জানি সেও জানে, সেই বরটাকে সে বিক্রি করে দিলি তুই, সত্যি, হ্যাঁ মানে দেখে শিখে কেউ ঠেকে শিখে না, তুই শুধু ভিউজটাই দেখলি, তুই শুধু ভিউজটাই দেখলি, তুই তো এমনি ছেলের ব্লাড দেয় না, হ্যান দেয় না, ভিউজ কামাস, ছেলের রোগ বিক্রি করে ভিউজ কামাস, এখন আমার বরটাকেও বিক্রি করতে লাগলো, গাড়ি বিক্রি করার নাম দিয়ে বরটাকে বিক্রি করে দিলি, হ্যাঁ খারাপ লাগছে, খারাপ না, তোকে আমি সবসময় বোন করে বলতাম, যখন তুই ভিডিও করে বলেছিলি পুনে আসবি, দেখি কত খুশি হয়েছিলাম যে হয়তো কোনো এক সময় এমন হবে আমিও পুনায় থাকবো, তুইও পুনায় থাকবি, হয়তো আমার তোর রাস্তা, আমি তোর সঙ্গে দেখা করতে এমনিতে গেলাম না, হলে হয়তো দেখা হয়ে যেতে পারে, আমি এটা বলেছিলাম, অনেকে আমাকে এটা হেসেছিল দিদি ভাইয়ের কত স্বপ্ন, তারপর আমি এটাও বলেছিলাম যে যখন লোককে সবাই যাচ্ছিল তখন আমি বলছিলাম আমিও তোর বাড়িতে যাবো যখন তোর টয়লেটটা তুই করবি, যখন কুচবিহার যাবো টয়লেটে যাবো, মনে আছে টিয়া, তখন তুই এসেছিল, আজকে তুই তোর বরটাকে বিক্রি করে দিলি, ওই ম্যান্ডি লিখেছিল সিঙ্গেল মাদার,
তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার মেয়েটাকে বড় করতে হবে। মেয়েটাকে বড় করলো না, সারা জীবনের জন্য মেয়েটার গায়ে একটা দাগ লাগিয়ে দিল। ঠিক তেমনি আমগো পোড়া প্রদীপ, হ্যাঁ লাগালো, আমার ছেলেটাকে নিয়ে ভালো থাকবো, লাগে আমি বিয়ে করব না, সিঙ্গেল ফাদার। তুইও আজকে সেই বললি, আমি আর আমার ছেলে এখানে থাকবো, ছেলেকে নিয়ে ভালো থাকবো। ছেলে বমি করছিল, আমি দৌড়ে এর একটা কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম। কারণ ও আসেনি, তুই ডাক্তার কাছে ওষুধ নিয়ে আসছিস কেন রে? তোর বাপটা ছিল না, তোর বাপটা ছিল তো অসভ্য মেয়ে, তুই 7 দিন ভিডিও না দিতে কি হতো? কি আপদ দিত, তোর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হলো, তুই ভিডিও বন্ধ রাখিস না? এখন তোর গুরুমা, তোর তো গুরুমা ছিল ম্যান্ডি না, যার আরতি করে তুই নাম করেছিলি, যার দয়ায় তুই সাবস্ক্রাইবার পেয়েছিলি, সে তোর চ্যানেলটা প্রমোট করেছিল, তারপর তুই তাকে ড্রেস পাঠিয়েছিলি, আমি তো এগুলি নিয়েও ভিডিও করেছি। একদিন তোমরা আমাদের কত ভালো বন্ধুত্ব ছিল, আজকেও সেই বন্ধুত্বটাকে বরখরার রাখলি, তাই না? তাই না টিয়া? লোকে এখন তোর একটা দেখলি, এই তো সোমেনদা আপনি বউ বিক্রি করেছেন, হ্যাঁ এই প্রদীপ তুই কাকে বিক্রি করলি? আমিও বউ বিক্রি করেছি, কিন্তু না টিয়া না বউ বিক্রি করেনি, টিয়াকে বিক্রি করেনি, টিয়া বড়টাকে বিক্রি করে দিয়েছে। আশ্চর্য, ম্যান্ডির তো মা বাবার রক্তের দোষ ছিল, প্রদীপেরও মা বাবার গায়ে একটা স্পট আছে, মেয়ে দেখতে পারে না, হ্যান না ত্যান না, অন্যরকম গাওয়া পরিবার, ভীষণ অন্যরকম টাইপের কনজারভেটিভ, বউতে 1 টাকা দেয় না, এগুলো জানে তো। তোরও কি মা বাবার গায়ে তখন দোষ আছে বলে মনে হয় না, বা তোর বড়েরও না? তাহলে কেন করলি এই জিনিসটা, কেন করলি? ওই খেটে ভিউজ হওয়ার থেকে অনেক বেশি ভালো যে 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 যেটুকুন পাই 10 দিন 12 দিন, তাই না? ম্যান্ডি চুল শুদ্ধ, পায়ের নখ পর্যন্ত ডুবিয়েছে নোংরাতে, আর সোপা সুন্দরী এতটা ডুবাতে পারে নাই, অর্ধেক শরীর এতটুকুন ডুবিয়েছে, হাফ। তুই কদ্দুর ডুবাবি ভেবেছিস? তুই কি এদ্দুর ডুবাবি না এদ্দুর ডুবাবি? সোপা সুন্দরী কিন্তু এইটুকুন ডুবানোর পর বেশি হয়নি, তাও ওই হয়ে যাবে ভিউজ। দেখ না, সোপা সুন্দরীর তর্স হইলো না যে ভাইয়ের বিয়েটার পরে আমি চরিত্রটা খারাপ করি। কেন কেন তর্স হইলো না? কারণ মার্কেট চলছে পরকীয়া, মার্কেট তো সবসময় এক জিনিস থাকে না, পড়ে যাবে ম্যান্ডির পরে, যদি চোপা সুন্দরীর ফিল্ড ধরতে হবে, ফিল্ড ধরতে হবে, যদি ফিল্ডটা না ধরে মার্কেট পড়ে যাবে। তাই তুই এখন পরকীয়া গেলি না, তুই প্রথম গেছিলি শাশু শ্বশুর, এখন গেলি হাজব্যান্ড। হাজব্যান্ড থাকবে না, হাজব্যান্ড ফ্যামিলি দুজনকে পালতে পারছে না, হাজব্যান্ড তোর মা বাবাকে পালে না, তুই পালিস, তোর টাকাতেই পালে। তাহলে তো হাজব্যান্ড না করতে পারে, কোনোদিনও না করতে পারে, সে হিম্মত কোনোদিনও হতে পারে না, অসম্ভব। তুই যদি দুদিকে সমান করিস তাহলে এটা হতেই পারে না, আর সব কিছু প্ল্যান করেই করেছিস, সব কিছু প্ল্যান করেই করেছিস, তাহলে এটা আরামসে মিট পাট করতে পারতি, করলি না, করলি না, কারণ এর জন্য করলি না। হাজব্যান্ডের সাথে তো মিট থাক মিল হবে 7 দিন, 5 দিন থেকে 7 দিন, কিন্তু এর আগে তুই কী করলি? যে যেটুকু কন্ট্রোভার্সি নে, কন্ট্রোভার্সি চেয়েছিলি তো টিয়া, মন খুলে কন্ট্রোভার্সি করবো আমি, চাবো আমার সহকার ক্রিয়েটাররা তোমরাও করো। ওই দেখো, দেখেছো তো ওমেন লিবারেশন ফেমিনিজম, আমাকে আগের বার বলেছিল, হ্যাঁ বলেছিলাম না, সবসময় শুধু মেয়েরাই কেন বিক্রি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কেন ছেলেদেরকে বদনাম করা হচ্ছে না? দুইবারই তো মেয়েরাই ভিলেন হলো, ওইখানে হচ্ছে পছন্দ, এখানে দেখ, এখন যে আমাকে লিখে গেছিলো আপনার মধ্যে এখনো ফেমিনিজমের ভূত আছে না? না 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 না, এখন আর নাই, দেখেন কি সুন্দর ওমেন লিভ, এই হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। এবার জামাইগুলোকে বিক্রি করা শুরু হলো, এইদিকে দুজন গেছে বউ বিক্রি, এইবার দুজন যাবে জামাই বিক্রি, একজন শুরু করলো, নেক্সট কে আসে দেখি আমরা। বুঝেছিস, নর্দমার লোকরা না নর্দমাই হয়, ক্লাসের লাস্ট বয়রা না ফার্স্ট বয়ের সাথে বসলেও কিন্তু লাস্ট বয়ের মানে কোয়ালিটিগুলো থেকে যায় যায় না। তোরা হচ্ছিস এই টাইপের, যত কিছু করিস কেন ভদ্রতাটা ধরবি না, নোংরামি কইরা ফোন করেছিস না কাকে? হ্যালো চোপা, কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কী প্ল্যান? কী ওই দিন একজন ভিডিও করে বলছিল, আমাদের মধ্যে তো কথা হয়, সে কথাতে আমরা একে এক পক্ষে জিজ্ঞেস করি এটা কী হলো না হলো, তখন বলছিল ওই কথা তো দেখতে হয়েছে। আচ্ছা ম্যান্ডি করলো, ম্যান্ডির সঙ্গে তোরা ভয় পেয়ে গেছিলি, এতটা নোংরামি যদি সমাজ না নেয়? এরপর দেখি না রে, ভিউয়ার্স তো নিচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, তাহলে আমরা কেন করবো না? যে সাবস্ক্রাইবার আমাদেরটাও নেবে, ভিউয়ার্স আমাদেরটাও নেবে, হ্যাঁ তো তাড়াতাড়ি করে বেরিয়ে আসলি, কারণ কেন বলতো ওই, কারণ সেকেন্ডের পর যে থার্ডে তোর আগে অন্য কেউ চলে আসে বলা তো যায় না, তাই তুই থার্ডে চলে আসলি, যাতে অন্য কেউ আসার আগে তুই তোরটা দিতে পারিস। এর আগে 2 দিন ধরে দিচ্ছিলি কমিউনিটি পোস্ট, কমিউনিটি পোস্ট আসছিল, কমিউনিটি পোস্ট আসছিল শাশুড়ির নাম দিয়ে, কন্টেন্ট ক্রিয়েটার নামে। কালকে আমাকে তুমি ভুল বলেছে, আমি বলেছিলাম যে দেখ যদি ভিউয়ার্স যদি কিছু বলে তো এত পাতা না দিলে হয় এরকম কমেন্ট বলছে, হ্যাঁ ভিউয়ার্সদেরকে ইগনোর কথা আমি বলিনি, ভিউয়ার্স আমাদের লক্ষ্মী রোজিরুটি, ভিউয়ার্সদের যে কমেন্ট যেটা তোর মনে হয় যেটা তোর জন্য পরিবার জন্য খারাপ সেই কথাটা উত্তর না দিলে হয়, কী আছে আমাদের কত কথা বলে না, আমরা কি রাগ করলে হবে, ভিউজ না পেলে হবে?
বলুক না, বলতেই পারে যে এখন টিয়ার ঘরের যারা ভালোবাসে টিয়াকে, এরা নিশ্চয়ই আমাকে সে টিয়ার এগেনস্ট লিখে যাবে, মানে এইরকম না হেন না তেন না নাটক না টিয়ার জামাই। শুন, এখন তুই ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছিস তাই না, এখন দেখবি তোর বরখে লুঙ্গি লুঙ্গি পরে না হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট আর যা আছে সব খুলে দেবে, এখন সব খুলে দেওয়াই উচিত তোর বরকে, খুলে বসে বললো বর পুরুষ মানুষ তো খুললে কিছু যায় আসে না, কারণ পুরুষদের তো গায়ে সেরকম দাগ লাগে না তাই না। তারপর তুই কিরে হাঁস পালবি, মুরগি পালবি, সাবান ফ্যাক্টরি খুলবি নাকি, নাকি মাটির সাবান দিয়ে গা ঘষে একদম ওই পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিবি, বর স্থান উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম না ভিউয়ার্স, একটা মানুষ যখন যেদিন ম্যান্ডি নোংরামি করেছিল সেদিনে আমি বলেছিলাম যে এই নোংরামি শেষ হলো, এর শেষ কোথায় আমি জানি না, দেখেছো তো এই নোংরামি শুরু হলো, এই শেষ ডিসেম্বর মতো চলবে, শেষ হবে না, শেষ হয়েও হবে না, শেষ হয়েও হবে না, কারণ একটার একটা ভিউজ দেখে মাথাটা খেয়ে ফেলবে, একটা একটা ভিউজ দেখে মা এটা মা এটা, বাস তুই এতটা করে ফেলছিস, কারণ খেটে দেখছে ও সাবস্ক্রাইবার বাড়ছে না, কিছু হচ্ছে না, ওই ওই বেটা বউকে বিক্রি করে মাত্র দেড় মাস, মাত্র জুন থেকে মানে 50K থেকে 50K করেছে, 1 লাখ চ্যানেল করেছে মাত্র দেড় মাস, যেটা কিনা ইয়াং ছেলে হওয়া সত্ত্বেও রিমি আর রিমির হাজব্যান্ডের এত বড় কন্ট্রোভার্সি সত্ত্বেও ছেলে ইয়াং ছেলে পারে নাই, ওর 8 মাস লেগেছে 30K দেখা শুরু করেছিলাম আমি যখন ভিডিও করছিলাম এপ্রিল মে মাস ডিসেম্বরে গিয়ে 1 লাখ করতে পেরেছে, ও পারে নাই, এত নোংরা গালাগালি এত ভিডিও টিডিও করে পারেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু শোম্যান মাত্র দেড় মাসে করেছে, অনলি দেড় মাস, খালি নোংরামিটা খুব বেশি করতে লেগেছে ওইটুকুনি, দালাল কিনতে লেগেছে, হ্যান করতে লেগেছে, তারপর কিন্তু ঢঙ্গি কি বলি চোপা সুন্দরী আর প্রদীপ স্ক্রিপ্ট প্যাটার ভাড়া রাখিনি, কারণ 25,000 টাকা দিয়ে শুধু করবে না, কদ্দু না কত ইনকাম হবে, আর আমার মনে হয় না টিয়াও কোনো স্ক্রিপ্ট প্যাটার রেখেছে বলে রাখে নাই, দালাল ধরতে পারে, টিয়াও দালাল ধরতে পারে, ধর তুই দালাল, ধর তুই দালাল, দেখ পাপে বাপুরো সানা না, এখন তোর পাপে তোকে কতটুকুন খাবে তুই দেখিস, তুই দেখিস ম্যান্ডি তো খেয়েই ফেলেছে, সুপার সুন্দরী বাকি আছে, সুপার সুন্দরী বাচ্চাটা যা ভালো ছেলেটা বাচ্চাটা বাচ্চা ভালো হয়েছে না, ঠাস ঠাস করে ওর মার গায়ে থাপ্পড় দিয়ে ছেলেটা বেশিক্ষণ লাগবে না, ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে সুপার ছেলেটা বেশিক্ষণ সময়, বাচ্চাটা ভীষণ সুন্দর ভীষণ ভালো, হ্যাঁ তোর ছেলে তোকে কিছু করবে, কারণ বাচ্চাটা তোর ছেলে বাচ্চাটা আরও ইনোসেন্ট, ইনোসেন্ট ও চলুইয়া টাইপের না, সুপার সুন্দরী ছেলে চলুইয়া ছেলে একদম ধরে ছেড়ে ফেলে দেবে, তোর ছেলে ওরকম না, জানি তোর ছেলে একটু টিমিড টাইপের শান্ত টাইপের, এবার বুঝলি তো, দেখলাম তো ভিউয়ার্স দিন আমাকে বলেছিল তোমরা শান্ত হও শান্ত, তোমরা আমাকে বলেছিলে যে কোনোদিনও খারাপ হবে না, সবাই খারাপ হবে দেখবে তুমি সবাই, এখন মানে টিআর ভিডিওটা দেখার পর না কেউ বলেছিলাম দুজন দুজন প্যানেলে দাঁড়িয়ে আছে, দিদি ভাই নাম বলো নাম বলো, একজন তো পেয়ে গেলে আর একজন আছে, আর একজন আছে, আমি বলেছিলাম দুজন প্যানেলে দাঁড়িয়ে আছে আর একজন আছে, হ্যাঁ দেখা যাক, ওর জন্য ওরা পরোক্ষে এটা বিক্রি করলো না, কিন্তু সত্যি বিক্রি তো করলো না, কিছু তো বিক্রি হলো, সেল তো হলো, এটাই হচ্ছে এটা সেল করা দিল কথা,